জয় জগন্নাথ বন্ধুগণ, আজি আমি আলোচনা করিবা মৃত্যু ভয় কিপরি রহিব নাহিঁ তাহার উপায় কহুচন্তি ভগবান কপিল মুনি তাঙ্ক মাতাঙ্কু শ্রীমদ ভাগবতর 33 অধ্যায় তৃতীয় স্কন্ধরে। কপিল ওয়াচ ভূমাত ঘিন মোবচন মোহর বাক্যে দিও মন। হে মাতা, মু যাহা কহুচি মোর কথা শুণ এবং মো বাক্যরে মন দিও, ধ্যান দিয়ে শুণ কোণ কহুচি। যে মার্গ ভজন প্রকার কহিলু অগ্রতে তুমর, ভজন কিপরি করিব সে মার্গ পূর্বর কহিছি। যেবে এ মার্গে তুম্ভে যাব একান্তে কৃষ্ণঙ্কু লভিব, তাহলে ঈশ্বরঙ্কু লাভ করিব, সেই ভগবানকু সেই হরিঙ্কু লাভ করিব। যদি এ মার্গে তুম্ভে যাব, অর্থাৎ ভজন মার্গরে যদি যাব, অর্থাৎ যদি ভজন কীর্তন ঈশ্বরঙ্কর নাম কানে পড়ুব, পাটিরে ঈশ্বরঙ্কর নাম চালুথব, তাঙ্কর গুণগান শুণুথব, তাঙ্কর গুণগান করুথব, তাহলে তুমি কৃষ্ণঙ্কু লভিব, অর্থাৎ এ মৃত্যু ভয় তোমার আর রহিব নাহিঁ। অচিরে লভিব মুক্তি, মুক্তি লাভ করিব, জন্ম মৃত্যু ও চক্ররে পড়িব নাহিঁ, সংসারর পারি হয়েযিব, তরি যাব, পাইন নিশ্চল ভক্তি। এবং যদি তুমি নাম করিব, কীর্তন করিব, শুণিব, তেবে ভক্তি মধ্যে লাভ করিব। যদি ভক্তি লাভ কলে, ঈশ্বরকু ভক্তি কলে, এবং এ মার্গে শ্রদ্ধা তুম্ভে কর লভিব গোবিন্দ পয়র, তুমি এই মার্গে শ্রদ্ধা কর, অর্থাৎ তোমার আগ্রহ রহু এই মার্গে, ভজন মার্গে তোমার আগ্রহ রহু, তুমি ঈশ্বরকু ভজন করিচাল, নাম করিচাল, কীর্তন করিচাল। এমন্ত ব্রহ্মবাদী মানে মতে লভন্তি সাবধান, তাহলে ব্রহ্মবাদী মানে এইভাবে মার্গরে যাই মতে হি লাভ লাভ করিথান্তি, মতে হি পাইথান্তি। জহিরে মৃত্যু ভয় নাহিঁ শুণ জননী মন দে, যে এই মার্গরে গলে আউ মৃত্যুরে ভয় রহিব না। অর্থাৎ এ সংসারের জন মৃত্যু কোণ বঞ্চি থাও তো মৃত্যু কোণ ভয় ভয় হি তো মৃত্যু আউ কোণ আউ বঞ্চি থাও তো মরিয়া সঙ্গে সমান, তেণু ভয় আউ রহিব না। যদি ঈশ্বরঙ্কর মন রহিলা তাহলে আউ ভয় রহিব না, নচেত মনুষ্য তো নানা না কামনা বাসনা নানা ইয়ে ছন্দি হয়ে বর্তমান জীবন বিতাউছে, তেণু সবু আশা তার বহুত আশা, সবু আশা যে পূর্ণ হয়ে পার সেমতি কিছু মানে না। পিলা বড় হল, পাঠশাঠ পড়লা, বাহারকু গলা, বাপু মাঙ্কর ভয় না কি, ভয় রহিবা বি স্বাভাবিক, বর্তমান পরিস্থিতি যা হলি, তেণু কতবে পিলা আক্সিডেন্ট হয়ে পারে, কেতবে কিডন্যাপ বি হয়ে পারে, নানা প্রকার দুর্ঘটনা ঘটুছে, তেণু ভয় সমস্ত লাগি রয়েছে। সান পিলা হলে যদি পিলা কোটি গোটে ঘণ্টাটে দেখলে ঘর লোক তাহলে ভয় সৃষ্টি হল, মনে মনে কত কম ভাবিদেলে, কুয়াড়ে চালা কি কোটি পড়িগাল কি, এইভাবে ভাবে ভয় সমস্ত লাগি রয়েছে, জন্মঠার মৃত্যু পর্যন্ত ভয় কাহকু ছাড়ে না। তেণু এই ভয় মৃত্যু ভয় বিপদর ভয় ইত্যাদি ভয় রহিব না, যদি মন রহিব কাহা পাখে সেই ঈশ্বরঙ্ক ঠারে। শুণ জননী মন দে, তুম্ভে পাইব সেই মতে, এণু কহিলি তুম্ভ হিতে, তুম্ভর হিত পাই তোমার মঙ্গল পাই মার্গ মু কহিলি। এমন্ত যেহু ন জানন্তি সে প্রাণী মতে ন ভজন্তি, তেণু মতে সেই প্রাণী মানে ভজন্তি না, ভজন করন্তি না, যে এই মার্গরে গলে কোণ লাভ হয়ে থাকে, কোণ উপকার হয়ে থাকে, মতে যে পাইপারন্তি একু যে ন জানন্তি সে মতে ভজন করন্তি না। তো এবে তুমি জানিল, তেমন তুমি এই মার্গরে যাও, সমস্ত বাসনা কামনা সংসার প্রতি আসক্তি ত্যাগ কর, ত্যাগ করি কৃষ্ণঙ্কু যোগ মার্গরে ভক্তি মার্গরে সাধনা করিচাল, তেণু যোগ করিব, যতি ভক্তি করিব, ঈশ্বরঙ্কর নাম করিব, তেবে ঈশ্বরঙ্কু নিশ্চয় পাইব। তেবে আমি জানিলে আজি বন্ধুমানে যে আমার প্রতিক্ষণের যে ভয় রহুছি বিভিন্ন প্রকার, সমস্তে নিজের পরিবার বন্ধুবান্ধব নিয়ে সংসারে চলুচ্ছেন না, তেমন কাহার কেতবে কোণ হয়ে যাব কি জাগিছি কইপারিব, তেমন সমস্তে ভয় অবস্থায় রহন্তি, এহা তো নিশ্চিত। তেণু এই মার্গ ভগবান কপিল মুনি কুচার কিভাবে ভয় রহবে না, মৃত্যু ভয় প্রতিক্ষণের যেমনি রয়েছে সমস্ত, সে মার্গ বতাইছেন, যদি আমি সে মার্গরে যাইপার তো ভালো কথা, আমার মধ্যে মৃত্যু ভয় রহবে না, বিভিন্ন প্রকার ভয় মধ্যে রহব না, ঈশ্বর যদি আমি সমর্পি দেওয়া নিজকে কানের সবুলে আমার কোণ পড়ুব, কাহার অন্যের চুগুলি ন পড়ি, যদি ঈশ্বর কথা পড়ুব, ঈশ্বর গুণগান করুক, তাঙ্ক কথা শুণুবা, মনরে তাঙ্ক কথা
ନାମ ଚାଲିଥିବ ତାହେଲେ କପିଳ ମୁନିଙ୍କର କଥା ସତ୍ୟ ନିଶ୍ଚୟ ହେବ। ଭଗବାନ ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି, ଭଗବାନ ବି ଗୀତାରେ କହୁଛନ୍ତି ଅର୍ଜୁନଙ୍କୁ, ମୋର ଶରଣ ନେ, ମୋର ନାମ ଜପ, ମୋତେ ଭକ୍ତି କର, ଭଗବାନ ନିଜେ କହୁଛନ୍ତି। ଭକ୍ତି ସହକାରେ ମୋତେ ଯାହା ଦେବ ମୁଁ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇଥାଏ, ପତ୍ର ଫଳ ପୁଷ୍ପ ଯାହା ଦେ ଶ୍ରଦ୍ଧାର ସହକାରେ ଭକ୍ତିର ସହକାରେ। ତେଣୁ ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ବିଶ୍ୱାସ ଈଶ୍ୱରଙ୍କ ନାମ ଏସବୁ ଯଦି ଆମେ ଜୀବନରେ ଆପଣେଇବା ତାହେଲେ ଈଶ୍ୱର ତାଙ୍କ କଥା ରଖିବେ। ସେ ଯେତେବେଳେ କହିଛନ୍ତି ତାଙ୍କ କଥା ନିଶ୍ଚୟ ସତ୍ୟ ହେବ, ସେ ତ କେବେ ମିଥ୍ୟା କହିବେନି। ହଉ, ଆଜି ପାଇଁ ବନ୍ଧୁଣୀ ଏତିକି ହେଇଥାଉ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ପୁଣି ଭେଟ ହେବ ଆସନ୍ତାକାଲି।